পিতা হাজী নুরুল হোসেন, মাতা শামসুন্নাহার বেগম, তারপরে গ্রাম দরবেশপুর, ফোস্ট বেগমগঞ্জ, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী, যেখানে বসে এখন কথা বলছি। 10 ফিট ডান দিকে এখানে দুটি রাজাকারের কবর আছে, বেগমগঞ্জ হাই স্কুলে। 71-এ আমি ছিলাম ষষ্ঠ শ্রেণীর ছাত্র। দেশ যখন স্বাধীন হয় তখন বেগমগঞ্জ টেকনিক্যাল হাই স্কুলে যখন মুক্তিযোদ্ধারা বিভিন্ন দিক থেকে একদিকে কালাপুরের গোড়ায় বেগমগঞ্জ থানা এবং চৌমুহনী বাজার এবং মাঝদির দিক থেকে চৌরাস্তাকে যখন অ্যাটাক করে, 2 দিন গোলাগুলি হয় এবং প্রচণ্ড যুদ্ধ হয় মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, তারপরে মিলিশিয়া, দিক বিধিকেরা ছোটাছুটি করে। আমাদের এই দরবেশপুরে কাজীনগর রাস্তার মাথা 2 জন রাজাকার ধরে ফেলা হয়। পরদিন সকালবেলা এখানকার কমান্ডার মোহাম্মদুল্লাহ এবং মিজানুর রহমান, যাকে মিজান বাবা বললেই চিনে বেগমগঞ্জের, এরা 2 জনে এই আসলাম মিয়ার বাড়ি, আমার বাড়ির সাঁকোর উপর দাঁড়িয়ে ওরা রাজাকার এই 2 জনকে গুলি করে ফেলে দেয়, তাদেরকে মাটিতে পুঁতে ফেলা। মুক্তিযুদ্ধের উত্তাল তরঙ্গ যখন আরম্ভ হয় এবং তার আগে অর্থাৎ 69 সালে আমার স্পষ্ট মনে আছে, আমি তখন 4th শ্রেণীর ছাত্র, ক্লাস 4 পড়ি, 1 ক্লাস 4 প্রাইমারি স্কুলে। বঙ্গবন্ধু আসছেন আজকের এটিআই সিরাজুল আলম খান সাহেবদের বাড়ির উত্তর দিকে, অর্থাৎ এটি আজকে যেখানে এটিআই এগ্রিকালচার ইনস্টিটিউট অবস্থান করছে এই মাঠে, তখন দক্ষিণ দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্রোত। আমি তো তখন খুব ছোট, স্কুলের ক্লাসে আমরা বসা, এক এক করে সব ছাত্র বেরিয়ে গেছে। আমার এক শিক্ষক ছিলেন সুনীল চার, আমরা ওনার পায়ে, উনি বিকলাঙ্গা ডকের ছিলেন, একরকম প্রতিবন্ধী ছিলেন, আমরা ল্যাংলা স্যারও বলতাম তাকে। সুনীল চার আমাকে বললেন, এই ছেলে তুমি বসে আছো কেন, সবাই তো চলে গেছে। তখন আমি এই মিছিলের মাঝে ঢুকে যাই এবং বিরাট মিছিল, শুধু মানুষ আর মাসুম মানুষ, পেস্টুন আছে আমার স্পষ্ট মনে আছে, সেখানে ওই পেস্টুনগুলোতে ব্যানারগুলোতে লেখা ছিল, কৃষক রাজ, শ্রমিক রাজ, কায়েম করো, কায়েম করো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা ইত্যাদি। একটি পেস্টুন কেন কি জন্য জানি এক ভদ্রলোক আমার হাতে দিলেন, সম্ভবত সে অনেক দূর থেকে আসছেন, তো মাঝদি সোনাপুর বা আরও অনেক দূর থেকে আসছেন, হয়তো ওনার একটু ক্লান্তির জন্য আমার হাতে দিল। ওই পেস্টুনটায় লেখা ছিল, কৃষক রাজ, শ্রমিক রাজ, কায়েম করো, কায়েম করো, এক ফ্রিস্টে লেখা ছিল, আরেক ফিঠা ফ্রিস্টে লেখা ছিল, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। তখন আমি মনে মনে বন্দি করলাম, এই পেস্টুনটা নিয়ে আমি বেগে যাব। যখন আমার বাড়ির পথে আমি আসলাম, আমি ভোঁ করে এই পেস্টুন নিয়ে একটা দৌড় দিলাম, সবাই আমাকে এই ছেলে ধর ধর ইত্যাদি, আমি এমন জোরে দৌড় দিলাম আর পেছনে তাকালাম না, এবং দৌড়তে দৌড়তে আমি চিন্তা করলাম যে পেস্টুনটা আমি কোথায় লুকাবো। আমার স্পষ্ট মনে আছে আমাদের আলমারির পিছনে নিয়ে আমি এটাকে অত্যন্ত সযত্নে রেখে দিয়েছি, এবং তারপরে বই খাতা এগুলো রেখে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনসভায় আমি যোগদান করেছি। সেই জনসভা আমার স্পষ্ট মনে আছে, কোরআন তেলাওয়াত করেছিলেন উনি, আজকে মরহুম কারি নজির আহমদ সাহেব, সভাপতিত্ব করছিলেন জনাব মরহুম মালিক উকিল সাহেব, এবং বক্তৃতা দিয়েছিলেন নুরুল হক মিয়া, আরও অনেকেই, সাকায়তুল্লাহ হানি প্রফেসর, ছাত্র নেতা হিসাবে বিপি
হায়াত খান তখন বক্তৃতা দিচ্ছিল, আর তো তখন রাজ্জাক ভাই জিএস ছিলেন বা হায়াত রাজ্জাক ক্যাবিনেটের ভিপি এবং জিএস, তারা আমরা অনেক ছোট তখন, কিন্তু হায়াত রাজ্জাক ভাইয়ের কথা অনেক শুনতাম, সমনি কলেজের ছাত্র নেতা ওনারা, হিমাংশু বণিকের কথা শুনছি, রাখাল চন্দ্র বণিকের কথা শুনছি। তো সবার শেষে বঙ্গবন্ধু, আমার স্পষ্ট মনে আছে বঙ্গবন্ধু বলছেন, অনেকে আতশবাজি ফুটাচ্ছেন বঙ্গবন্ধু বলছেন যে না আপনারা বোমা ফুটাবেন না, আমার ভয় লাগে, কারণ দুই তিন দিন আগে ফেনীতে এবং সেনবাগে তখন তিনজন লোককে গুলি করে মারা হয়েছিল, দেলোয়ার, গায়ক দেলোয়ার, ও বাঙালি বা সোনার বাংলা রক্তে রাঙ্গালি, ও বাঙালি সেনবাগ থানা রক্তে রাঙ্গালি, এভাবে গান পরিবেশন করেছিলেন, এগুলো স্মৃতিপটে আজও বাজে এবং মনে আছে। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন যেন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন, আমি অনেক ছোট এটা কৌতূহল ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় যাচ্ছেন হেঁটে হেঁটে, ওনার বাড়ি কোথায়, উনি কোথায় যাচ্ছেন, পরে বুঝতে পারলাম। হ্যাঁ, তখন সাথে সাথে আমি হাঁটছিলাম, উনি এসে সিরাজুল আলম খানের বাড়িতে, খোরশেদ আলম ডিপটি সাহেবের বাড়ি, যেটা সাহেব বাড়ি নামে পরিচিত, পরে জানতে পারলাম এটাই সিরাজুল আলম খানের বাড়ি। তারপরে সিরাজুল আলম খানের মাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পায়ে ধরে সালাম দিতে চেষ্টা করলেন, উনি বললেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, মা আপনি অনেক পেটি মানুষ, মোটা মানুষ, আপনি আমাকে কোলে নিতে পারবেন না, আমি আপনার পাশেই বসি। কত বড় ইয়া বড় এক ফেয়ালা চা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে, অনেকগুলো চা, অনেক কাপ চা উপস্থাপন করা হলো। সেখানে মালিক উকিল সাহেব ছিলেন, নুরুল হক মিয়া ছিলেন, খোরশেদ আলম ডিপটি সাহেব ছিলেন, সিরাজুল আলম খান ছিলেন, আমি তাদের ঘরের পিছনে উকি দিয়ে, আমরা তো ছোট, আমাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় না, উকি দিয়ে সব কিছু অবলোকন করেছিলাম। এখন এগুলো স্মৃতিপটে খুব জাগে এবং স্মৃতিপটে এগুলো মনে আছে, সেই কথাগুলোই বলছি। এরপর একদিন খান সাহেবকে আমি, অর্থাৎ সিরাজুল আলম খান সাহেবকে এই গল্প বলার পর, কতুর সব কিছু মনে আছে, এখনো সব মনে আছে তোর, এত ছোট ছিলি। তারপর তো 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এগুলো আমি তখন 70 সালে পঞ্চম শ্রেণীর ছাত্র, 71 সালে বেগমগঞ্জ হাই স্কুলে আমি ভর্তি হই এবং 71-এ যুদ্ধ আরম্ভ হলো, আমাদের স্কুল বন্ধ হয়ে গেল, আমরা 9 মাস আর স্কুলে যেতে পারিনি। তখনও কিন্তু আমরা খেলাধুলা করতাম, আমি খেলোয়াড় হিসাবে তখনই ডান পেটে ছিলাম, খেলাধুলা করতাম, আমরা তখন মার্বেল খেলতাম, সুয়ারি মিল খেলতাম, আমরা চাড়ামির খেলতাম, বলি খেলতাম, কাউ খেলতাম, গোল্লাছুট খেলতাম, আমরা দাড়িয়াবান্ধা খেলতাম, আজকের ওটাকে রেডি বলা হয়, আজকে যারা ক্রিকেট খেলে, তখনও আমরা ক্রিকেট খেলতাম, উদের বল দিয়ে আমরা ফুটবল খেলতাম, আমরা ডাঙ্গুলি খেলতাম, অর্থাৎ চোর ডাঙ্গা খেলতাম, ইত্যাদি খেলা তখনও ছিল, আমরা খেলতাম, স্কুল বন্ধ, আমরা তো স্কুলে যাই না। তারপর দেশ স্বাধীন হলো, 7ই ডিসেম্বর নোয়াখালী স্বাধীন হয়েছে, এই 3, 4, 5, 6, 7 এই 4-5 দিন বেগমগঞ্জের টেকনিক্যাল হাই স্কুলে চতুর্দিক থেকে শুধু মুক্তিযোদ্ধারা আক্রমণ করেছে, রাজাকাররা ছোটাছুটি করে, চতুর্দিকে রাজাকার ধরা পড়ছে, রাজাকারকে গণপিটুনি দিয়ে মারা হচ্ছে। দেশ স্বাধীন হলো, আবার স্কুল খোলা গেল, আমরা স্কুলে গেলাম।